হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক 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 স্বাগত আমার আবার একটা নতুন ভিডিওতে, আর মাই সুইট অ্যান্ড কিউট লাড্ডু চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে হলো 15ই ফেব্রুয়ারি, আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে বেলা 11:30টা, আর 11:30টা না 12টা মতন বাজবে এখন। তো এখন থেকেই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, রোজই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়, কিন্তু আজকে ভাবলাম বেলার দিক থেকেই স্টার্ট করি ভিডিওটা। আর এখন আমার স্নান করে চলে আসা হয়ে গেছে, এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর এখানে দেখো গাছগুলোতে জল প্রত্যেক দিন দেওয়া হচ্ছিল না, তাই গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো, কালকে দিয়েছি আর আজকে জল নিয়ে চলে এসেছি বালতি করে, দিয়ে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এখানে সকাল সকাল, গাছগুলো নাহলে সমস্ত শুকিয়ে যাচ্ছে। আর গরমকাল আসছে সামনে, গাছগুলোতে একটু জল দিতেই হবে প্রত্যেক দিনই, নাহলে গাছগুলো শুকিয়ে যাবে। আর জল পেলে, খাবার পেলে গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে গরমকালে, তো তার জন্য গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। আর আজকে রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। আর কালকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, তাই আজকে ভিডিওটা অন করলাম, ক্যামেরা একেবারে আজকে অন করেছি। কালকে সারাদিন বরের সাথেই সময় কাটিয়েছি, কালকে বর কাজে যায়নি, বাড়িতেই ছিল, তো ওর সাথেই ভ্যালেন্টাইন্স ডেটা কোথাও বাইরে বেরায়নি, বাড়িতে থেকেই আমরা এনজয় করেছি। আর কালকে আমাকে বিরিয়ানি খাইয়েছে, সারাদিন কোনো কাজ করতে দেয়নি বর, এইটুকুই আমার গিফট। আর ভ্যালেন্টাইন্স ডের দিনকে বড় বড় উপহার, তারপর বাইরে ঘুরতে যা, এগুলো বিয়ের আগেই ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো এইটুকুই আশা করা যায় যে বর এটুকু খেয়াল রাখুক যে আমার কালকে আমার যেটুকু হেল্প হয়েছে, যে কাজকর্ম আমার বর নিজে হাতে সমস্ত কাজকর্মগুলো করেছে, আমার একটু করতে হয়নি কিছু, তো এটাই আমার কাছে অনেক বড় গিফট ছিল। তো এমনি তো আমাকে বিরিয়ানি খাইয়েছে কালকে, তো আর একটা গিফট তো পেয়েই গেলাম। জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো দেখো এখানে আমার ভাত আর এদিকে আমার ডাল দুটোই ফুটে গেছে, আজকে স্নান করতে যাওয়ার আগেই ভাত আর ডাল দুটোই বসিয়ে দিয়ে গেছিলাম, তার জন্য এখন হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তো এবার ভাতটাও নামিয়ে নেব, ফ্যান ঝরিয়ে নেব, আর এদিকে ডালটাতে ফোড়ন দিয়ে দেবো। আজকে রান্না হবে ভাত, মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল করব, আর হবে হচ্ছে বেগুন ভাজা। তো চলো করে নিই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখালাম, তো তার জন্য ফোড়ন দেব। তো আগে টমেটোগুলো কেটে নিচ্ছি, এখানে ভালো করে ধুয়ে কেটে নেব টমেটোগুলো, তারপর ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন একটুখানি সর্ষের ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দু একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে অল্প একটু ভেজে নেব, তারপরেই ডালটা দিয়ে দেব, সেদ্ধ করে যে ডালটা রেখেছিলাম মুসুর ডালটা ওটা দিয়ে দেব। আর এর মধ্যে যে টমেটোগুলো লঙ্কাগুলো কেটে রেখে দিয়েছিলাম ওগুলো একবারে দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, মানে যতটা পরিমাণ মতন নুন যতটা লাগবে ততটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে গেলে টমেটোগুলো, তারপরে হলুদ দেব, কারণ হলুদটা আগে দিয়ে দিলে আমার মনে হয় সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তার জন্য হলুদটা পরেই দেবো, নুনটা আগে দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে গেলে হলুদটা দেবো। আর এখানে ঢাকা দিয়ে আমি একটু রেখে দেবো কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর ফুটে গেলে ঢাকনাটা খুলে দেবো। আর এদিকে ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ভাবলাম বেগুনটা কেটে নিই, তো এখানে দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা গোটা বেগুন কেটে নেব,
তো যতগুলো টুকরো হবে ততগুলোই কেটে নেব। চারটে, এক একটা ফালিতে 4 টুকরো করে হয়েছিল আমার। আর বেগুনটা খুবই ভালো, একটু পোকা নেই। তো যে সবজি কাকুটার কাছ থেকে আমরা সবজি নিই, তো সে বলেছিল যে কোনো পোকা থাকবে না, তো ঠিকই বলেছিল, কোনো পোকা নেই, বেগুনটা ফ্রেশ বেগুন দিয়েছে, তো বেগুনটা খুব ভালো ছিল। আর এদিকে আজকে ভাবলাম শুধু বেগুন ভাজা করব, তো একটু ভাবলাম ধনে পাতার বড়াও করে নিই, তার জন্য ধনে পাতাও কেটে নিয়েছিলাম। ধনে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে ধনে পাতার বড়া বানিয়ে নিয়েছিলাম। আগের দিনের প্রসেসেই বানিয়েছি, আগের দিন তো ধনে পাতার বড়া কীরকমভাবে বানিয়েছি তোমাদের দেখিয়েছি, তো সেই প্রসেসেই বানিয়েছি। আজকে আর সেটা বললাম না, দেখালাম না, তো ওই একই রকমভাবেই করেছি। আর বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি, স্নান টান করে এসে তারপরে তোমাদের দেখিয়েছি, কারণ প্রত্যেক দিনই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। তাই আজকে ভাবলাম যে আজকে দুপুর থেকে স্টার্ট করি, সকাল থেকে তো রোজই দেখছো কী কী কাজ করছি, তো আজকে দুপুর থেকে স্টার্ট করেছি। সেই একই রুটিন, সকালেও তাই হয়েছে কাজকর্ম, কিন্তু ভাবলাম দুপুর থেকে স্টার্ট করব, তো দুপুর থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি। রাত্রির অবধি আজকে দেখাবো, চেষ্টা করব যতই লাইটের সমস্যা হোক রান্নাঘরে কী কী রান্না রাত্রিতে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কী রান্না করছি সেটা তো তোমাদের দেখালাম, ভাত ডাল টমেটো দিয়ে ডাল করছি, আর বেগুন ভাজা, সঙ্গে আছে অল্প একটুখানি দুটো করে ধনে পাতার বড়া করবো ভাবলাম। তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ডালটা ফুটে গেলে নামিয়ে দেবো, দিয়ে বেগুনটা ভেজে বড়াটা ভেজে নেবো। আর একটু পরেই বর চলে আসবে, এখন প্রায় বাজছে 2:35 বাজছে, একটু পরেই বর চলে আসবে, তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। এদিকে আমার স্নান হয়ে গেছে দেখতে পেলে, তখন ছাদে গেলাম, আজকে বেশি একটা কাজ ছিল না। আর পুতু স্কুলে গেছে, স্কুল থেকে আসবে সেই 3:30-3:30 সময়, ওদের স্কুল এখন রেগুলার হবে, তো পুতুকে আর সবসময় দেখতে পাবে না বাড়িতে, আমার একটু কষ্টই হবে, কিন্তু কী করব, স্কুল যেতেই হবে ওকে। তো আমি স্ট্যান্ডে সেট করে করে ভিডিও করতে হবে। আর এই দেখো, দেখাই তোমাদের পাখিগুলোকে একটু। আর আগের দিন তোমাদের যেটা দেখালাম যে বরকে যে গিফটটা দেবো দেখালাম, সেটা দিয়েছি, পছন্দ হয়েছে, তো ছোট জিনিস আমি বলেছিলাম, ছোট জিনিস হলেও ওর পছন্দ হবে, তো পছন্দ হয়েছে ওর। আর ও আমাকে কিছু আপাতত গিফট দেয়নি, তো এমনি খাইয়েছে, কালকে বিরিয়ানি খাইয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, ভাব কিছু দেয়নি বলে, তার জন্য বললো বিরিয়ানি খাইয়ে দিচ্ছি, আপাতত বিরিয়ানি খেয়েই সন্তুষ্ট থাকো, পরে আবার কিছু একটা গিফট দিয়ে দেবো। তো আমি বলেছি ঠিক আছে, তো আপাতত কালকে বিরিয়ানি খাইয়েছে, আর বাড়িতেই ছিল কালকে। তো কালকে একবার ভাবলাম ভিডিওটা অন করি, তারপরে ভাবলাম না, বাড়িতে যখন আমার বড় আছে তো ওর সাথেই সময় কাটিয়েছি সারাদিন, আর ভিডিও করিনি, আজকে ভিডিওটা আবার অন করেছি। তো চলো আর বেশি কথা বলবো না, কাজগুলো দেখাই। আর আমার এদিকে বিছনাতলাও হয়ে গেছে, এই দেখো। তো চলো,
এদিকে দেখো আমার বড়াটাও ভাজা প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমার বেগুনও ভাজা পুরোপুরি হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে ভাতও হয়ে গেছে দেখো। তো চলো এবার শুধু খেয়ে নেবো, রান্না কমপ্লিট, বড় চলে এসছে, স্নান করতে গেছে, স্নান করে এলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। একবারও তো আসতে পারলে না, বিকালেও আসলে না, এই তো আসলাম। এখন আসলে? না না, মানে এসছি 4:30 সময়, কিন্তু এখন আসতে এসছি 4:30 সময়, কিন্তু ঘুমাচ্ছিলাম বলে এখন এলাম। আর স্কুল কটা অবধি হবে বলে দিয়েছো? হ্যাঁ না, স্কুল তো হবে গিয়ে হচ্ছে গিয়ে ওই তো 10:20, মানে 10:20 আর 35-এর মধ্যে ঢুকতে হবে 20 থেকে, আর ছুটি হবে 4:00 সময়, আর আস্তে আস্তে তো 4:30-5 বেজে যাবে। আর আমার দিদির ছুটি হবে 4:30, ওর আস্তে আস্তে 5 বাজবে। আর স্কুল প্রত্যেক বলো স্কুল কদিন হবে বলো? স্কুল স্কুল তো বললাম তো, এই মানে সোম থেকে শনি অবধি হবে রেগুলার। এখন আর আর কোনো স্কুল বন্ধ হওয়ার কিছু নেই? না না বাবা, এই তো শুরু হলো, এই করো সেই করো, ওখানে যাও সেখানে যাও। পড়া দিয়েছে? হ্যাঁ পড়া দিয়েছে, পড়া করিনি করিনি মানে কিছু বলে না, পড়া না দিলে কিন্তু পড়া আবার একটু বোঝানোর জন্য একটু পড়তে হয়। পড়া দিয়েছিল আমি করিনি, কারণ পড়া দিলে পড়া করতে হবে না? হ্যাঁ করতে হবে, একদিন কিছু বলবে না, আমি কালকে পড়া না দিলেও কিছু বলবে না, তারপরের দিন থেকে দিতে হবে। মানে এই যে সবে স্কুল শুরু হলো ওই জন্য। আজকে স্কুলে টিফিন নিয়েছিলে? হ্যাঁ, ভাত দিলো আর ভেজ ডাল দিলো। খেয়েছো? হ্যাঁ, তাও কি পেট ভরা যাবে নাকি অত পর্যন্ত এইটুকু ভাত দিলে? 4:00 সময় যে পুতু 4:30 সময় স্কুল থেকে এসছে, ভাবতে পারছো তোমরা? তারপরে এসে খেয়েছে, খাওয়া দাওয়া করে আমার সাথে কারখানায় গেছিল আজকে সকাল থেকে। কদিন তো কারখানায় যেতে পারিনি, আজকে কারখানায় গেলাম, কারখানা থেকে এই যে এত মাল নিয়ে এসেছি, এনেই করছি। আমিও সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, পুতুও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, সন্ধে দিল, তারপরে একটু পড়তে বসলো, পড়ে টড়ে নিয়ে তারপরে লাড্ডুকে ঘুম পাড়ালো, ঘুম পাড়িয়ে নিয়ে তারপর এখন এসছে, এখন একটা সিরিয়াল দেখবে। ওই যে লক্ষ্মী আর নারায়ণের ওই সিরিয়ালটা দেখতে আমার এত ভালো লাগে। লক্ষ্মী নারায়ণের সিরিয়াল দেখবে এখন বসে বসে। কাকাই বাড়ি এসছে, কাকাইয়ের কাছে এবার বসে বসে সিরিয়াল দেখবে ফোনে। আমি সকালবেলা আর আর শনি রবিবার দেখে কি সিরিয়াল বলে দাও? নাগিন 6। আর তুমি দেখো নাগিনের একটা লুক আঁকছো, নাগিনের লুকটা এখন পরে আসবে, এখন নাগিনের লুক কাকা ঢাকা হবে না। তো চলো এবার, বর চলে এসেছে বাড়িতে, চা খাবো এখন। চা করবো এখন আর মুড়ি মাখবো চানাচুর দিয়ে। তো আগে সন্ধ্যেবেলা টিফিন করে নি, সন্ধ্যেবেলা নেই 9:30 বাজে এখন, 9:30 আমাদের 9:30 মানে হচ্ছে সন্ধ্যেবেলা, আর রাত্রির 11:12 মানে হচ্ছে রাত্রির বেলা, তারপর ঘুমাতে ঘুমাতে আমাদের হয়ে যায় 2। তো চলো আর বেশি বকবক করবো না, চা করতে যাই, তোমরাও চলো আমার সাথে। আজকে ক্যামেরার যতই প্রবলেম হোক, আলোর যতই প্রবলেম হোক, রান্নাঘরে তোমাদের দেখাবোই, একটুখানি হলেও আমি দেখাবো, যেহেতু আমি বেলা থেকে আজকে বেলার দিক থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তার জন্য যতটুকু পারবো রান্নাঘরে দেখাবো, আমি চেষ্টা করবো। আর এখন চায়ের জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেলে, কতটুকু জল দিলাম, জল গরম হয়ে গেলে আমরা র চা খাই, আমরা দুধ চা খুব কম খাই, মাঝে সাঝে ইচ্ছা হলে খাই, আর আজকে র চাই করবো, কারণ দুধ চা খেলে অ্যাসিড হয়, তার জন্য আমার বর খেতে চায় না, তাই র চা খেতে চায়, র চাই বানাবো আর চানাচুর মুড়ি তেল দিয়ে মাখবো। তো চলো আগে করে নিই, তো চলো চিনির করবো, চিনি শেষ হয়ে গেছে, আগে চিনিটা ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে রাত্রিরে রুটি করব,
আর এইখানে দুপুরে যে বেগুন ভাজা করেছিলাম ওই বেগুন ভাজাই আছে, বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে আজকে খেয়ে নেব। দেখো এখানে পুতু কি করছে, আলু ছিলছি, আলু ঝুলছে, সেদ্ধ আলু খোসা ছাড়াচ্ছে, আলুর দম বানাবে মনে হয়, হ্যাঁ তাই না? তার জন্য আলু ঝুলছে। তাহলে দেখো পুতু কাজও করে, পড়াশোনাও করে, কাজও করে। কে বলে যে পুতু বাসি কাজ করে না, এই তো কাজ করছে। আজকে জল জয়ন্ত প্রমাণ থাকলো কি পুতু। তো এখানে চা করে নিয়ে চলে এসেছি, আর এদিকে মটরশুঁটি ছাড়ি নিয়ে এসেছি, মুড়ি দিয়ে খাবো, মটরশুঁটি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে, এই যে মুড়ি। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে ডালটা গরমে বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেবো। আর এদিকে তেলটা গরম করছি, যে দুপুরে যে বেগুনগুলো ছিল একটু ভাবলাম ভেজে নিই, তো হালকা একটুখানি তেলের মধ্যে ভেজে নেবো একবার। আর আমি তোমাদেরকে বললাম যে রুটি করব, কিন্তু দেখলাম এক মুঠো ভাত ছিল, তাই ভাবলাম ভাত করি। আর ডাল আছে যেহেতু, তো ভাতের সাথে ডালটাই ভালো লাগবে, রুটি ডালের সাথে ভালো লাগবে না, তার জন্য ভাত বানালাম আর বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নেবো রাত্রিরে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আমার ওদিকে গেঞ্জি কাজকর্ম হয়ে গেছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো জানো এই পরিবারটা ছোট এখনো, তোমাদের সাহায্য ছাড়া এই পরিবারটা বড় হতে পারবে না, তাই এই পরিবারটাকে বড় করতে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তো সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর করোনার টাইমে যতটা পারো বাইরে না বেরোনোর চেষ্টা করো, যদি বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার নিয়ে বেরিয়ে।